নমস্কার বন্ধুরা, আমি সৌমাল্য। আপনারা দেখছেন কম্পিউটার স্টাডি বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজকে আমার ভিডিওর টপিক হলো কম্পিউটার বেসিক। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। কম্পিউটার, কম্পিউটারের বাংলা নাম গণক যন্ত্র, যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে। তবে এখন কম্পিউটারকে গণকযন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন পদ্ধতি বিশ্লেষণ এবং উপস্থাপন করে। মাউস, মাউস একটি ইনপুট ডিভাইস। এখানে মোট তিনটি বাটন থাকে। স্ক্রল হুইল, স্ক্রল হুইলের কাজ হলো কোনো লিস্টের উপর থেকে নিচের দিকে যেতে কিংবা নিচ থেকে উপরের দিকে যাওয়ার জন্য এই স্ক্রল হুইল ব্যবহার করা হয়ে থাকে। রাইট বাটন, কোনো তথ্যের ভেতরে বিস্তারিত জানার জন্য বা ডিটেলসে জানার জন্য রাইট বাটন ব্যবহার করা হয়ে থাকে। লেফট বাটন, কোনো তথ্যের সম্পর্কে জানার জন্য বা কোনো তথ্যের ভেতরে ঢোকার জন্য লেফট বাটন ব্যবহার করা হয়ে থাকে। মাউস ওয়্যার বা মাউসের তার, এটি সিপিইউর সঙ্গে যুক্ত থাকে। কিবোর্ড, কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। কোনো টাইপ করে কম্পিউটারকে তথ্য দিতে সাহায্য করে কিবোর্ড। এখানে এ টু জেড সমস্ত লেটার এবং 1 to 9 0 সমস্ত সংখ্যা এবং বিভিন্ন ধরনের সিম্বল থাকে। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটি কম্পিউটারের ব্রেন বা কম্পিউটারের মাথা। সিপিইউ কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করে। এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটি পাওয়ার বাটন। পাওয়ার বাটন কম্পিউটারকে অন করতে সাহায্য করে। এছাড়াও এখানে রিস্টার্ট বাটন থাকে। রিস্টার্ট বাটন প্রেস করে কম্পিউটারকে পুনরায় অন করা যায়। তাছাড়াও এখানে ইউএসবি পোর্ট থাকে, যা মাউস এবং কিবোর্ডকে যুক্ত করতে সাহায্য করে। তাছাড়াও সিপিইউর সঙ্গে মনিটরেরও যোগাযোগ থাকে এবং এখানে সিডি ডিভিডি রম থাকে। মনিটর, মনিটরের কাজ, আমরা যা কাজ করি সিপিইউ মনিটরে প্রদর্শন করে। এটি একটি আউটপুট ডিভাইস। ল্যাপটপ, কম্পিউটার সিস্টেমের একটি সংক্ষিপ্ত রূপ হলো ল্যাপটপ। এখানে কিবোর্ড, মাউস, ক্যামেরা সমস্ত এবং সিপিইউ সবকিছুই একসঙ্গে থাকে। এটি কম্পিউটারের সংক্ষিপ্ত রূপ। ল্যাপটপের পোর্ট, ল্যাপটপে অনেক ধরনের পোর্ট দেখতে পাই, তবে এর মধ্যে মূলত ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্টের কাজ কিবোর্ড কিংবা মাউস কিংবা আদার্স ডিভাইস যুক্ত করার জন্য ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়ে থাকে। এই তিনটি পোর্টকে বলা হয় ইউএসবি পোর্ট। প্রিন্টার, প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। কোনো সফট কপিকে হার্ড কপিতে নিয়ে আসার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়ে থাকে। সফট কপি বলতে কম্পিউটারে যা দেখতে পাই সেটি হলো সফট কপি। সেটি যখন হাতে আনা হয় কোনো কাগজের মাধ্যমে, তখন সেটাকে বলে হার্ড কপি। প্রিন্টার সেই কাজটিই করে। কোনো সফট কপিকে হার্ড কপিতে নিয়ে যাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার হয় এবং স্ক্যানার ঠিক তার উল্টো। কোনো হার্ড কপিকে সফট কপিতে বা কম্পিউটারে নিয়ে যাওয়ার জন্য স্ক্যানার ব্যবহার করা হয়। ওয়েবক্যাম, অনলাইন এক্সামের ক্ষেত্রে ওয়েবক্যাম ব্যবহার করা হয়ে থাকে। এটি পরীক্ষার্থীদের নজরাধীনে রাখে। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানান, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং আমার এই কম্পিউটার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল সিলেক্ট করতে ভুলবেন না। এবং বন্ধুরা, এটাই আমার প্রথম ভিডিও, তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ।